তারা কিন্তু ঘটনাস্থলে ঠিক কিছুক্ষণের মধ্যে পৌঁছে যান এবং যে এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু যতটুকু সম্ভব আগুন নেভানোর জন্য শুরু থেকে চেষ্টা করছিলেন। ঠিক তারপরেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছায়, ঘটনাস্থলে পৌঁছায় এবং যে দুটি ফায়ার সার্ভিস যেই যে দুটি বগি রয়েছে সেই দুটি বগিকে কিন্তু ফায়ার সার্ভিস প্রায় 1 ঘন্টা 22 মিনিট পরে কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং একটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে দুটি বগি রয়েছে এই পুরো লাইনটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এখান থেকে যে একটি বগি যেটি সবচেয়ে শুরুতে থাকে ইঞ্জিন সহ যে বগিটা চালকের বগি সেটি কিন্তু আসলে খুলে একবারে সামনে নিয়ে রাখা হয়েছে। এবং এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ঠিক 9টার দিকে কিন্তু এইখানে আসলে দুর্বৃত্তরা এই ট্রেনে আগুন দেয় এবং এই যে যেই দুটি বগিতে আগুন দেওয়া হয়েছে 6 এবং 6 নম্বর বগি সেই বগি দুটো কিন্তু একদমই পুড়ে গেছে এবং এই বগি দুটোর ভিতরে কিন্তু অবশিষ্ট আসলে কোনো কিছুই নেই। এবং 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 একটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এর আগেও কিন্তু তেজগাঁও স্টেশনে কিন্তু মোহনগঞ্জ যে এক্সপ্রেস রয়েছে সেখানে কিন্তু একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছিল এবং আজ কিন্তু এই যে বেনাপোল থেকে যে ট্রেনটি এসেছে এবং যেটি বেনাপোল থেকে এখানে এসে এবং এখান থেকে কিন্তু নিয়ে আসে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, এখন কিন্তু অনেকেই যারা আসলে এখানকার যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু যে স্বজনরা রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু এখন আসতে শুরু করেছেন এবং তাদের জাহাজে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে কিন্তু আমার সামনে দিয়ে একজন স্বজন গেল এখান দিয়ে এবং তিনি কিন্তু বারবারই বলছেন যে আসলে এখনও পর্যন্ত তারা জানে না তার স্বজন বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন, যার কারণে কিন্তু স্বজনদের মধ্যে যে চিন্তা কিংবা যে উদ্বিগ্ন তারা আছেন তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন। কারণ এই ঘটনাটি কিন্তু জানাজানি হওয়ার পরে সে সকল স্বজনরা আছেন তারা কিন্তু এই ঘটনাস্থলে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। এবং একটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে বগিতে আগুন লেগেছে আমরা কিন্তু প্রথম থেকে দেখতে পেরেছিলাম যে এই বগি দুটোতে কিন্তু আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু দুই পাশ থেকেই আগুনের বগিতে চেষ্টা করেছে যে আগুন নেভানোর জন্য এবং তারা 10টা 22 মিনিটে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এবং আসলে মূলত যে 6 এবং 6 নম্বর যে বগিটা রয়েছে এই দুটো বগিতে কিন্তু পুরোপুরিভাবে আগুন লাগে এবং আগুন কিন্তু একদম ভিতরে যা ছিল আসলে এই বগির ভিতরে যতগুলো সিট ছিল কিংবা যে জানালাগুলো ছিল স্টিল ছিল পাশাপাশি উপরে যে ফ্যানগুলো ছিল তার কোনো কিছুই কিন্তু আসলে অবশিষ্ট নেই এবং যেখানে আসলে রেলের যে যাত্রীরা রয়েছেন তারা যে তাদের সিটের উপরে যে জায়গাটাতে আসলে তাদের জিনিসপত্র কিন্তু জিনিসপত্র অথবা লাগেজ ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র রাখে সেগুলো কিন্তু একদম পুড়ে গেছে, সেগুলো একদমই অবশিষ্ট কোনো কিছুই নেই। এবং এ পর্যন্ত এই যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রায় 5 জন মারা গেছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে। এবং ফায়ার সার্ভিস থেকে আরেকটি বিষয় আমাদেরকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণ ঠিক 10টা 22 মিনিটে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং তারা কিন্তু বলছিল যে আসলে এখানে 7টি পর্যন্ত ইউনিট কাজ করছিল এবং 7টি ইউনিট কাজ করছে এবং এরপরে কিন্তু এই 7টি ইউনিটের যত আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে রেল লাইনের ভিতর দিয়ে কারণ এখানে আসলে আবাসিক এরিয়া থাকার ফলে প্রথমে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে পাইপ রয়েছে সেটি কিন্তু আসলে ভিতর দিয়ে আসলে ঢুকানো যাচ্ছিল না, কারণ এটি যেখানে ঠিক আগুনটি ধরেছে তার থেকে ঠিক অনেক পেছনে কিন্তু যে কাঁটাটি রয়েছে অর্থাৎ এই আবাসিক ভবনগুলো থেকে যে কাঁটাটি রয়েছে যেটি আসলে এই রেলওয়ে দিয়ে পাসওয়ে যেটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয় এবং সেই পাসওয়ে দিয়ে কিন্তু এই যেই পানির যে পাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়। কিন্তু প্রথম দিকে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের যে একটি জনসমাগম এখানে ঘটে সেই কারণে কিন্তু অনেক চেষ্টার পরেও কিন্তু তারা পারেনি, কারণ তাদেরকে হচ্ছে যে এই উৎসুক জনতার কারণে কিন্তু সবচেয়ে বড় যেটি সমস্যা হয়েছিল যে উৎসুক জনতা এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু শুরুর দিকে নিজেরাই যেই আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস থেকে আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ ফায়ার সার্ভিসের অনেক কর্মীরা রয়েছেন। আসলে আমরা অফিসিয়ালি যে তথ্য আসলে জানি সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে 4 জন মারা গেছে, তবে অন্যান্য যে সূত্রগুলো রয়েছে সেখান থেকে বলা হচ্ছে 5 জন মারা গেছে। আসলে এখনও যেহেতু উদ্ধার কার্যক্রম এবং অন্যান্য কাজ চলছে সেই কাজগুলো আসলে শেষ হওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো যে এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন। তবে যে এই যে যেই যেই
ট্রেনটিতে আগুন লেগেছে ৬ এবং ৬ নম্বর বগি, সেটি কিন্তু পুরোপুরি একদমই বগিগুলো ধসে গেছে। এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্রেনটি যাওয়ার কথা ছিল হচ্ছে বেনাপোল হয়ে এই গোপীবাগ রেল স্টেশন থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার কথা ছিল, তবে তার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু ৯টার দিকে এখানে অগ্নিকাণ্ড ঘটে। শাফিন, এই ছিল আমার কাছে গোপীবাগের যে রেলে যে আগুন লাগানো হয়েছে সেটির সর্বশেষ তথ্য। সহকর্মী সিওল আহমেদ গোপীবাগ থেকে জানাচ্ছিলেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন এবং হতাহতের সবশেষ। এর সাথে শেষ করছি দিবারাত্রির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট ভিজিট